আমরা করব যে আজকের পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি নাকিব উল আওয়াম। প্রতি পর্বের মতো শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রি করায় ঝুঁকির মুখে শিশুরা। বাংলাদেশ সহ বিশ্বব্যাপী আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে প্লাস্টিকের ব্যবহার। ফলমূলের বিচি সহ বিভিন্ন বস্তু গলায় আটকে যাওয়ায় বাড়ছে শিশুর মৃত্যুর হার। এবারে বিস্তারিত, দেশের বিভিন্ন স্থানে প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি হচ্ছে ঔষধ। প্রেসক্রিপশন ছাড়াই ঔষধ কেনার তালিকায় শীর্ষে রয়েছে হত দরিদ্র জনগোষ্ঠী। তারা বলছেন ডক্টরদের ফি বেশি হওয়ায় তাদের পক্ষে প্রেসক্রিপশন দিয়ে ওষুধ কেনা সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন প্রেসক্রিপশন ছাড়া ওষুধ ক্রয় করলে তা শিশু কিশোরদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আরও জানাচ্ছেন সৈয়দা সাদিয়া। আজকাল জ্বর, কাশি, ঠান্ডা, পেটে ব্যথা, মাথা ব্যথা ছাড়াও ডায়াবেটিসের মতো নানা রোগের রোগীরা চিকিৎসকের কাছে না গিয়ে প্রচলিত ওষুধগুলোই সেবন করে থাকে। ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ সেবন করার ক্ষেত্রে দরিদ্র ও নিম্ন মধ্যবিত্তদের সংখ্যাই বেশি। ডায়াবেটিস ডাক্তাররা মানে বাড়ির ডাক্তাররা লিখে দেয়, না প্রেসক্রিপশন আনে না, মানে বই আনতে, বই আনি না, বই আনার দরকার। আসলে টাকার অভাবে ডক্টরের কাছে যেতে পারে না, এটাই হলো বড় সমস্যা। যেহেতু আমি হার্টের রোগী, কয়েক প্রকারের ওষুধ লাগে আমার ডেইলি। এখন তো সবসময় আমি প্রেসক্রিপশন নিয়ে যাইতে পারি না, আর তাছাড়া ডাক্তারের কাছ থেকে যেন সবসময় প্রেসক্রিপশন আইনা ওষুধ আনুম, এটা তো সম্ভব হইতেছে না, হয় না। ভিজিটিজিট লাগে অনেক পদের বা সময়েরও দরকার আছে। ঔষধ ও কসমেটিক্স আইন 2023 এ বলা হয়েছে নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করলেই 20,000 টাকা জরিমানা করা হবে। তারা প্রেসক্রিপশন ছাড়াই আসে ওষুধ কিনতে, আর এখানে ম্যাক্সিমাম লোকজন বাসাতে প্রেসক্রিপশন রাইখে আমাদের কাছে আসে মুখস্থ ওষুধ নিতে। তো আমরা প্রেসক্রিপশনের বাইরে দিই না, ওনারা বলে আমরা ওষুধগুলো দেই। বেসিক্যালি হচ্ছে আমরা হচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তর যে রুলস রেগুলেশন দেয় আমরা এগুলো সবগুলোই ফলো করি। উইদাউট অ্যাজ ডিরেক্টেড বাই দ্য ফিজিশিয়ান উই ক্যান নট সেল এনি অ্যান্টিবায়োটিক্স অর স্লিপিং পিল। দেখেন আমাদের এখানে হচ্ছে সফটওয়্যার বিল, আমাদের যাই সেল হয় আমরা এটা একটা ওর কাছে একটা ডকুমেন্টস থাকে, ক্যাশ মেমো থাকে, কিন্তু দেখা যায় ছোটো দোকানরা ওরা হাতের রিটেল প্রাইসে সেল করে দিচ্ছে, তার প্রফিট হচ্ছে, সেটা খেয়ে পেশেন্ট কী হচ্ছে এটা আর দেখার বিষয় না, বা সে কোথা থেকে এটা ক্রয় করলো সেটাও কেউ ওইটা ফলো করে না ওইভাবে। বিশেষজ্ঞরা বলছেন নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ সেবন করলে তা শিশুদের এমনকি প্রাপ্তবয়স্কদেরও যে কোনো ধরনের ক্ষতি করতে পারে, ফলে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি না করার নির্দেশ দেন ফার্মাসিস্টদের। একটার পর একটা অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে রোগীরা দেখা যায় যে একটার পর একটা ওষুধের প্রতি তাদের রেসিস্ট্যান্স ডেভেলপ করেন, যার ফলে কোনো অ্যান্টিবায়োটিক আর রোগীর জন্য কাজ করে না। প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ ফার্মাসিস্টরাও দিবে না, রোগীরাও খাবে না। বিশেষ করে অ্যান্টিবায়োটিক তো প্রেসক্রিপশন ছাড়া দেওয়ার এবং খাওয়ার প্রশ্নই ওঠে না। তাই তো সকলেরই উচিত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা, তবে অ্যান্টিবায়োটিকের ঝুঁকি থেকে মুক্ত হবে আগামীর শিশুরা। নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করলে জরিমানা, এমনটাই বলছে আইন। তবুও প্রতিনিয়তই প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করছে দেশের বিভিন্ন ফার্মাসিস্টরা, যা শিশু কিশোরদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সৈয়দা সাদিয়া, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। মানুষ প্লাস্টিকের অপকারিতা সম্পর্কে যথেষ্ট অবগত হলেও কমছে না এর ব্যবহার, যার বিকল্প সমাধান থাকলেও নেই কোনো সরকারি বেসরকারি উদ্যোগ। সরকার নীতিমালা ও আইন প্রণয়ন করলেও কতটা বাস্তবায়ন হচ্ছে তার? এই প্লাস্টিক দূষণের মাত্রাকে আরও ভয়াবহ রূপ দিচ্ছে এমনটাই মত গবেষকদের। বিস্তারিত আফরিন আক্তারের রিপোর্টে। রিসাইকেল অনুপযোগী প্লাস্টিক, যা পরিবেশ দূষণের অন্যতম উপাদান, স্থায়িত্ব, কম খরচ এবং বিভিন্ন আকার ও এর সহজলভ্যতার কারণে প্লাস্টিক ব্যবহার আশঙ্কাজনক হারে বাড়ছে দিন দিন।
ঢাকা শহরে প্রতিদিন 1,40,00,000 পলিব্যাগ পরিত্যক্ত হচ্ছে, আর তা জলাধার, নদী ও মহাসাগরে গিয়ে জমা হচ্ছে, জীব বৈচিত্র্যের উপর ফেলছে মারাত্মক প্রভাব। বে অফ বেঙ্গলে প্রতিদিন 1-3 বিলিয়ন পিসেস অফ মাইক্রোপ্লাস্টিক রিলিজড হচ্ছে। সুন্দরবন এলাকায় প্রায় 11টা মাছে আমরা মাইক্রোপ্লাস্টিক পেয়েছি। তো মাছে আছে মানে কি, মাছ পানিতে আছে, পানি থেকে সমুদ্রে মাছে, এবং মাছ থেকে তো আমাদের মধ্যে আসছে। তো আমার যেটা ব্যক্তিগতভাবে আমি মনে করি যে মানুষকে আরও সচেতন হতে হবে। এখানে পোভার্টি একটা অনেক বড় রোল প্লে করছে, কারণ মানুষ তখনই সিঙ্গেল ইউজ প্লাস্টিকে যাচ্ছে যখন তার বাল্ক কেনার অ্যাবিলিটি থাকছে না, বাল্ক অ্যামাউন্ট অফ প্লাস্টিক প্রডিউস। কারণ আমরা প্লাস্টিক ছাড়া আমরা বাঁচতে পারবো না, মেডিকেল পারপাস বলেন বা যে কোনো পারপাসে প্লাস্টিক ইজ ভেরি, মানে আমাদের জন্য তো খুবই উপকারী, বাট আমাদের একটু রেসপন্সিবল হতে হবে। ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আমাদের আরও মানে বাংলাদেশের একেবারে রুরাল এরিয়াসগুলোতেও যেন সুন্দরভাবে থাকে সেটা দেখতে হবে, শুধু ঢাকা সিটি নর্থ, ঢাকা সিটি সাউথ, এটা না। এই প্লাস্টিক গলে না পচে না, যার কারণে পরিবেশে থেকে যায় অনন্তকাল পর্যন্ত। তাই বিশ্বের জল ও স্থলের সর্বত্রই এ উপাদান মিশে গিয়ে মারাত্মক ক্ষতি সৃষ্টি করছে, এমনকি মানবদেহেও এর ক্ষতিকর প্রভাব পড়ছে। আমরা দেখেছি যে বাংলাদেশের অ্যাকচুয়ালি বিভিন্ন জল, মেরিন ফিশ এবং ফ্রেশ ওয়াটার ফিশ আমরা কালেক্ট করেছি মোর দেন 50, এবং প্রায় 66% ফিশে আমরা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছি। এবং এই মাইক্রোপ্লাস্টিক শুধু ফিশ না, আমরা তুরাক রিভার থেকে সয়েল এবং ওয়াটার স্যাম্পল কালেক্ট করেছি এবং ওইখানেও আমরা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছি। খাদ্যচক্রের প্রক্রিয়ায় প্লাস্টিক মিশে যাচ্ছে, যা খেয়ে মানুষ ও প্রাণীকুল নানা ব্যাধিতে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে শিশুরা। বর্তমানে বাংলাদেশে প্লাস্টিক দ্রব্যাদির বাজার প্রায় $1 বিলিয়ন, যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দেশে প্রায় 4,000 প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। এ সমস্যা সমাধানে দ্রুতই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, তা না হলে জনজীবন হতে পারে হুমকির সম্মুখীন। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। লিচুর বিচি, পয়সা, হিজাব পিন খাওয়ার ঘটনায় ছোট শিশুদের মৃতের সংখ্যা বাড়ছে, বিশেষ করে 1-4 বছর পর্যন্ত শিশুরা এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন শিশুরা যে কোনো কিছু মুখে দিতে পারে, তাই অভিভাবকদের সবসময় সচেতন থাকতে হবে, সন্তানদের দিকে মনোযোগ বাড়াতে হবে। সিনথিয়া জান্নাতের রিপোর্টে। ছোট্ট সোনামণিরা বেশিরভাগই চঞ্চল প্রকৃতির হয়, এটা সেটা মুখে দেয় বুঝে না বুঝেই। অনেক সময় বিভিন্ন খেলনা বা জিনিসপত্র নিয়ে খেলায় ব্যস্ত থাকে এই সোনামণিরা। অভিভাবকরা অনেকটা নিশ্চিন্তে নানা কাজে মগ্ন থাকে, এই বেখেয়ালের মধ্যেই হয় বিপদ। খেলতে খেলতে তারা খেয়ে ফেলে অনেক কিছুই। এরপর গলা ব্যথা শুরু হলে অভিভাবকদের উদ্বেগ উৎকণ্ঠা। 1-4 বছরের শিশুরক এত বেশি ঝুঁকিতে আছে, মৃত্যুর খবরও আছে। বিচিত্র শিশু মন, এবং শিশুরা খুব কিউরিশিয়াস হয়, প্রত্যেকটা জিনিসই তারা টেস্ট করতে চায়, মুখে দেয়। অসাবধানবশত তারা কিন্তু পেটেও চলে যায়, কিছু কিছু বস্তু বুকেও চলে যায়। আমরা শিশুদের যে সমস্ত জিনিসগুলো আমরা পাই, সাধারণত অনেক সময় দেখা যাচ্ছে কানের ঝুমকা খেয়ে ফেলে, চুলের ক্লিপ খেয়ে ফেলে, পয়সা খেয়ে ফেলে, ছোট্ট বোতাম যে ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারি খেয়ে ফেলে, এবং এগুলো বের করা একটা জটিল প্রক্রিয়া। অনেক সময় ব্যাটারি হলো সবচেয়ে ডেঞ্জারাস জিনিস। ব্যাটারি যদি মনে করেন আপনার খাদ্যনালীতে অথবা শ্বাসনালীর কোথাও যদি আটকে যায়, তাহলে ব্যাটারি থেকে ইমিশন হয়, তখন ইরোশন হয়, পারফোরেশন পর্যন্ত হয়ে যেতে পারে। তো ব্যাটারি যখন খাবে তখন কিন্তু সাথে সাথে আমাদের এটা বের করতে হবে, কারণ ব্যাটারি খুবই পয়জনাস সাবস্টেন্সেস। এটার ভিতরে যে কার্বনগুলো আছে এবং এটার ভিতরে ইমিশনের যে রেডিয়েশনগুলো আছে সেগুলো বাচ্চার অত্যন্ত ক্ষতি করে, এবং বাচ্চা কিন্তু মারাও যেতে পারে, এরকম মৃত্যুর ঘটনাও কিন্তু আছে। প্রতি বছরে লিচুর বিচি, পয়সা, হিজাব পিন, ব্যাটারি সহ এমন কঠিন কিছু খেয়ে মারা যাচ্ছে অনেক শিশুই। রাজধানী হাসপাতালে এগুলোতে চিকিৎসা নিয়ে এসব শিশু বাড়ছেই। বিশেষজ্ঞরা বলছেন বাবা মায়ের মনোযোগ বাড়াতে হবে শিশুদের দিকে, না হলে বিপদ। 2 বছরের বাচ্চার পরের থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাদেরকে সাধারণত এই সমস্ত বস্তুগুলো যেন তাদের হাতের নাগালে না রাখে, এবং সবসময় তাদের কাছ থেকে একটা সতর্ক দৃষ্টি যেন থাকে তাদের, কারণ এই বয়সটাই কিন্তু তারা একটু দুষ্টুমি করে এবং বেশিরভাগ তখন কিউরিশিয়াসলি, এবং তারা তখন এই জিনিসগুলো আমাদের প্যাটের ভেতরে চলে যায়, এবং সেই জন্য
অভিভাবকদের এই দৃষ্টি অবশ্যই দিতে হবে যে সতর্ক থাকতে হবে যে এই বাচ্চাগুলো জেনে গেল, যদি কখনো অঘটন ঘটে যায় দুইটা ঘটনা ঘটতে পারে, একটা খেয়ে ফেলছে অথবা একটা ফুসফুসে গেছে। যদি খেয়ে ফেলে হয়তো বা তেমন কিছুই হবে না, বাচ্চার কোনো সমস্যা হবে না, শ্বাসকষ্ট হবে না, পেটের ভিতরে চলে গেছে, একসময় হয়তো এটা পায়খানা দিয়ে বেরিয়ে যাবে যদি সুচালু পদার্থ না হয় এবং ব্যাটারি যদি না হয়। আর যদি বুকের ভিতরে চলে যায়, বাচ্চার মা এবং বাবা এবং অভিভাবক যারাই থাকেন তারা কিন্তু সাথে সাথে বুঝতে পারবে যে না, তখন প্রচণ্ড কাশি হবে, শ্বাসকষ্ট হবে, বাচ্চা রেস্টলেস হয়ে যাবে। এই বাচ্চাগুলোকে যেন অতি দ্রুত শিশু হাসপাতালে, বাংলাদেশ শিশু হাসপাতালে ইনস্টিটিউটে নিয়ে আসেন। আমরা কিন্তু ওই দিন শর্ট পিরিয়ড অফ টাইম আমরা এটা বের করে দিতে পারি যদি সাথে সাথে নিয়ে আসে। শিশুরা কোনো ক্ষতিকর বস্তু খেয়ে ফেললেই দ্রুত চিকিৎসা কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সিনথিয়া জান্নাত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেশে বেড়েছে দৃষ্টিহীন শিশুর সংখ্যা। সম্প্রতি এক গবেষণা দেখা গিয়েছে ঢাকায় স্কুল পৌর শিশুদের মধ্যে 40% নানা রকম দৃষ্টি সমস্যা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত ডিভাইস ব্যবহারের ফলে শিশুদের চোখে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে, তাই অভিভাবকদের সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। বিস্তারিত মোরসালিন খোকার রিপোর্টে। সম্প্রতি শিশুদের দৃষ্টিহীন হওয়া সহ চোখের নানা সমস্যা দেখা দিচ্ছে, ফলে অল্প বয়স থেকেই ব্যবহার করতে হচ্ছে চশমা। অতিরিক্ত ডিভাইস ব্যবহার, সবুজ দিগন্তে খেলাধুলা না করা সহ বেশ কিছু কারণে শিশুরা চোখের রোগে আক্রান্ত হচ্ছে। সাধারণত দেখা যায় যে আমাদের চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো ন্যাজো ল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন থাকে, অর্থাৎ আমাদের চোখের পানি, যে একটা ল্যাক্রিমাল গ্ল্যান্ড আছে ওখান থেকে পানি আসে চোখে, চোখ দিয়ে নাক দিয়ে বেরোয় যায়, ছোট্ট দুটো ছিদ্র আছে, তো যাওয়ার পথে কোথাও অবস্ট্রাকশন হলে চোখ দিয়ে পানি পড়ে। এই ন্যাজো ল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন হলে বাচ্চাদের মাদেরকে বলি যে ওই শিশু বাচ্চাদের একটু কোনায় মেসেজ দিতে হবে, এক তাহলে অনেকটা ইম্প্রুভ হয়, নাহলে পরবর্তী পর্যায়ে চক্ষু বিশেষজ্ঞ প্রুভিং করে এটাকে ঠিক করে। বাচ্চারা জন্মগত ছানি নিয়ে আসতে পারে, সেই ছানিও 2 মাসের মধ্যে অপারেশন করতে হয়, তা না হলে সমস্যা হয়, চোখ পিটপিট করে, চোখ চুলকায়, এটাকে আমরা ভার্নাল কনজাংটিভাইটিস বলি। এরা মুখে সাবান দিলে হতে পারে, মাথায় খুশকি থাকলে হতে পারে, এই চুলকানোটা বাচ্চাদের হয়। এই সব জিনিস দূর করার জন্যে আমরা বাচ্চাদেরকে যত্ন নিতে বলি, মায়েরা যেন চোখ পরিষ্কার করে, ভালো খাবার দেয়, খাবারের মধ্যে ভিটামিন এ জাতীয় খাবার না দিলে রাতকানা রোগ হয় শিশুদের। এছাড়াও সবুজ শাকসবজি, ফলমূল, ভিটামিন এ জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। প্রত্যেকটা বাচ্চাকে মনে রাখতে হবে 5 বছর বয়সের মধ্যে যদি স্কুলে যায় তার আগেই যেন চোখ পরীক্ষা করে নেয়, যাতে করে সে ওই স্কুলের বোর্ডটা যাতে ভালো করে দেখতে পায়। যদি কেউ ভালো করে বোর্ড না দেখতে পায় তাহলে দেখা যায় যে ও আস্তে আস্তে পাশের একজন তারটা দেখে লিখে আনে, ও ভুল লিখলে সেও ভুল লিখে, তাহলে মেধা বিকাশ হচ্ছে না, তাহলে চশমা পরীক্ষা করতে হবে 5 বছরের মধ্যে। যদি এক চোখে কম দেখে, এক চোখে ভালো দেখে, তাহলে সেই চোখটারও একটা চিকিৎসা আছে, এক্সারসাইজ করি আমরা অকলুশনের মাধ্যমে, তা নাহলে চোখ আবার বাঁকা হয়ে যেতে পারে। আর এই বাচ্চাদের চশমা পরাটা নিয়ম মতো করতে হবে। করোনা পরবর্তী সময় থেকে শিশুদের মাঝে চোখের দৃষ্টি ক্ষীণ হওয়ার প্রবণতা বেড়েছে। সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে ঢাকায় স্কুল পড়ুয়া শিশুদের মধ্যে 40% নানা রকম দৃষ্টি ত্রুটি রয়েছে এবং সারা দেশে 14% শিশুর চোখের সমস্যা রয়েছে। গত বছর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে প্রতিটা স্কুলে বছর অন্তত 2 বার শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি পরীক্ষা করা হয়। আমরা ইতিমধ্যে শুরু করেছি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি পরীক্ষা করা, এবং দৃষ্টিশক্তি পরীক্ষার মাধ্যমে যখন আমরা বুঝতে পারি কোনো শিক্ষার্থী তার ক্ষীণদৃষ্টি বা দূরদৃষ্টিতে ভুগছে, তখন আমরা তার অভিভাবকদেরকে অবগত করি যাতে করে তার সুচিকিৎসা হয়। অভিভাবকরা বলছেন ঢাকায় শিশুদের বাহিরে যাওয়া ও খেলাধুলার সুযোগ কম থাকায় তাদের সন্তানরা ডিভাইসের উপর আসক্ত হয়ে পড়েছে। যে শিশুরা চশমার উপর নির্ভরশীল হয়ে পড়েছে তাদের নিয়ে চিন্তিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। চোখ একটি অমূল্য সম্পদ এবং আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। এই শিশুরই যদি চোখের সমস্যা হয় তাহলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। তাই প্রত্যেক বাবা মার কাছে অনুরোধ করছি, আপনার শিশুর চোখের সমস্যার জন্য ডাক্তার দেখাবেন। সামুর সালিং খোকা, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। গত 5 জুন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শুরু হয় জাতীয় বৃক্ষ মেলা 2023, যা চলবে 12 জুলাই পর্যন্ত। এখানে রয়েছে বেশ কিছু নান্দনিক স্টল এবং বিভিন্ন ধরনের গাছের চারা ও বীজ। এবারের মেলায় সব দিক বিবেচনা করে সফলভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদী মেলা পরিচালনা কমিটি। আফরিন আক্তারের আরও একটি রিপোর্টে।
গাছ লাগিয়ে যত্ন করে সুস্থ প্রজন্মের দেশ গড়ি প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে জাতীয় বৃক্ষ মেলা। দেশি বিদেশি চেনা অচেনা বিভিন্ন ধরনের এবং বিভিন্ন প্রজাতির গাছ দেখতে পাবে তোমরা। ছোট বড় প্রায় 114টি স্টল রয়েছে এই মেলায়। পর্যাপ্ত দর্শনার্থী আসছে, এখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক এরা গবেষণার জন্য আসে, বিনোদনের জন্য আসে, তারপরে বিভিন্ন বৃক্ষের সাথে পরিচিতি হওয়ার জন্য আসে। আর এই মেলাটা হলো নগরবাসীর প্রাণের মেলা। এখানে যেহেতু ছাদ বাগান জন্য এখানে পর্যাপ্ত গাছ পাওয়া যায়, আর আপনারা তো লক্ষ্যই করছেন যে এখন যে তাপমাত্রাটা, এই তাপমাত্রা নিরোধনের জন্য এখন গাছের বিকল্প নাই, গাছ রোপণ করা এখন বাধ্যতামূলক। এই জন্য এখানে মানুষ আসে, এটা তাদের প্রাণের মেলা, এখানে এসে তার পছন্দের গাছ সুলভ মূল্যে এবং সঠিক গাছটা কিনতে পারে। মেলায় ঘুরে দেখা যায় বিভিন্ন স্টলে সারি সারি সাজানো বনজ ফলজ সবজি ও ঔষধি দেশি বিদেশি নানান প্রজাতির গাছ পাওয়া যাচ্ছে। দেশীয় ফল আছে, বিদেশি ফল আছে, লঙ্গান আছে, অ্যাভোকাডো আছে, তারপরে রামবুতাম আছে, পার্সিমন আছে, আপনার আমের মধ্যে আপনার 25টা ভ্যারাইটি আছে। কেনা দিন মনে করেন যে 50,000 হয়, 1,00,000 হয়, আবার 20,000 হয়। এদের বিক্রির মনে করেন যে আপনার শুক্র শনিবার একটু বেশি বাড়ে। মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা বলেন, ইট পাথরের শহরে ছাদ বাগান করতে অনেক ভালো লাগে, তাই অনেকেই ছাদ বাগানের জন্য নতুন নতুন গাছ কিনতে এসেছে। আমি বৃক্ষ মেলায় প্রতি বছর আসি, দেখতে আসি এবং নিতে আসি অনেক, এখান থেকে গাছ নতুন নতুন চারা নিয়ে যাই। আমার তো গাছ সবসময় ভালো লাগে, সবসময় প্রিয়, ছাদে বারান্দায় যে এক একটা গাছ আমাদের যদি আমরা লাগাই, প্রতিটা আমাদের পরিবেশটাও সুন্দর হয়। ছোট ভাই বোনদেরকে নিয়ে আসা হচ্ছে, তারা একটু গ্রিনারির একটু সম্মুখীন হোক, গাছ টাছ দেখুক, কারণ এমনি তো যে হারে বিল্ডিং বা দালান কোঠা আমাদের ঢাকায়, সো মূলত একটু রিফ্রেশমেন্টের জন্যই বৃক্ষমেলায় আসা। আর অবশ্যই আমি খুবই ফুল গাছ পছন্দ করি, তো দেখতে আসলাম যে কী কী ফুল গাছ নতুন আসলো বা নতুন কী কী গাছ আসলো, এক্সপ্লোর করা, গাছ সম্পর্কে জানা। অভিভাবকরা সন্তানদের নিয়ে আসছেন মেলায় বিভিন্ন প্রজাতির গাছ সম্পর্কে জানাতে। শিশুদের উৎসাহ যেন আরও বেড়েছে এখানে এসে এত শত গাছ দেখে। ফলে যা নাম জানব, ফুলের নাম জানব। তোমার কি গাছ ভালো লাগে? হ্যাঁ, আমার অনেক ভালো লাগে, আমি গাছ নিজে লাগাইও। তোমার গাছ কেন ভালো লাগে? কারণ গাছ আমাদের বাঁচিয়ে রাখে, আমাদের ছায়া দেয়, আমাদের ফলমূল দেয়, অক্সিজেন দেয়। কাঁঠাল গাছ, আম গাছ, আর অনেক কিছুই দেখেছি। অনেকগুলো আম ফুল গাছ দেখো নাই? ফুল গাছ দেখেছি। যেহেতু গ্রীষ্মকাল, এখন কতটা এক্সাইটেড আরো গাছ দেখার জন্য? অনেক। রেড কালার আমটা লাগাইছি এখানে, আবার এটা দেখলাম যে বেগুনি কালার আমটা আর কি, এটা আনকমন, সচরাচর পাওয়া যায় না, অনেক সুন্দর, তাই মেলাতে আর কি এরকম এগুলা দেখতে আসছি, কিনতে আসছি। অলরেডি কেনা হয়ে গেছে 3টা গাছ। এই মেলা আমাদের কৃষি অর্থনীতি সচল করতে অবদান রাখছে বলে জানান এক কৃষক। গ্রামীণ অর্থনীতি উন্নয়নের জন্য সাধারণ পরিবার কিছুটা হলেও উপার্জন করার জন্য এই মেলার দেশি বিদেশি চারা প্রয়োজন, যা এই মেলায় পাওয়া যায়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এবারের বৃক্ষমেলা, যা প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে আমাদের চিঠি লিখে জানাতে পারো। আমাদের চিঠি লেখার ঠিকানা, পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, দ্বিতীয় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা, 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা আমাদের কাছে ইমেইল পাঠাতে পারো। আমাদের ইমেইল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমরা আমাদের সাথে ফেসবুকে সংযুক্ত থাকতে পারো। আমাদের ফেসবুক পেজ লিঙ্ক facebook.com/akj.atn। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের কোনো নতুন অগ্রগতি নিয়ে। সে পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।